আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না। ব্রয়লার মুরগি সবাই খেতে চায় না, তাই আমি এমনভাবে তৈরি করে দেখাবো, ছোট বড় সবাই পছন্দ করবে। এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, এরকম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন এটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। আমি এখন লবণ অ্যাড করব না। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এর মধ্যে মুরগির মাংসের টুকরাগুলো এখন দিয়ে দিচ্ছি। এক পাশে আমার ভাজা হয়ে গেছে, আমি অপর পাশে উল্টে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো আমি তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। এবারে মুরগির ভাজা তেল দিয়েই আমি রান্না করব। এখানে নিয়েছি দারচিনি 3 টুকরা, লবঙ্গ 3-4টা, তেজপাতা 2টা, এলাচ 2টা, দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা ধনিয়া বাটা 1 টেবিল চামচ। আর মশলাটা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, যাতে মশলার গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি মরিচ বাটা 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি দুধ 1/4 কাপ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি আলুর টুকরো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এখন মশলার সাথে মাংসগুলো আমি ভালোভাবে কষাবো। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার আমি অ্যাড করছি পানি। আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15-20 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।